এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। ওই কৃষকের নাম জয়দেব সরকার, বয়স 71 বছর। স্ত্রী ছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের বাড়ি আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের কাঁচগড়িয়ায়। যদিও তিনি আরামবাগের পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন, রবিবার সকালে সেখানেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সাথে সাথে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে পরিবারের লোকের দাবি, ধার দেনা করে তিনি প্রায় 8 বিঘা জমি ধান চাষ করেছিলেন, তাই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। বৃষ্টিতে ধানের ক্ষতি হয়ে যাওয়ায় তিনি আরো ভেঙে পড়েছিলেন। 1.5 মাস ধরে মানসিক প্রবলেমটা ছিল, আর এই দিন দশেকগুলো একটু বাড়াবাড়ি হয়েছিল। কি কারণে? যত মানে ওষুধ খাওয়ার ফলে একটু বেড়ে গেছিলো এটা কারণ। আর চাষিবাসি বলতে চাষে তো টেনশন একটা আছেই, কেন জমিতে ধান ফান ডুবে রয়েছে বলে। সেটা মানে দুটো যুগ্ম এফেক্ট আর কি, মানে অ্যাকচুয়ালি যে চাষের জন্য সেটা বলা চলবে না, আবার পুরোপুরি যে সুস্থ ছিলেন তাও না। কি আপনি কে হন? আমি ভাইপো। কি নাম আপনার? তাপস সরকার। সুস্থ মাটি জলে ডুবে গেছে, প্রচুর জল জমে থাকায় ফসল ক্ষতিগ্রস্ত, সব ধান পচে যাওয়ার সামিল। সেই সমস্ত জায়গায় মানসিক ভারসাম্য না রাখতে পেরে মানে গলায় ভরে গিয়েছে। কত বিঘে চাষ ছিল? না 7 বিঘে মতো চাষ ছিল। মানে ফসল কি একদমই তুলতে পারে না? ফসল তুলতে পারে না, সবই মাঠে পড়ে আছে, মাঠে পড়ে আছে, জলে ডুবে আছে। সেই কারণেই কি আত্মহত্যা? সেই কারণে মানসিক মানে ধার দেনার চাপে মানে কি বলবো, আত্মহত্যা ছাড়া তার কোনো পথ থাকে না। মানে ধার দেনা হয়ে গেছে, চাষ করেছে ঋণ নিয়ে। আপনার কি? আমার মামা আর কি, ফুটতো মামা। মামা আপনার নাম? মাধব দে। যে জায়গায় মারা গেছে ওনার বাড়ি যেখানে, তার নাম জায়গাটার নাম কাঁচগড়িয়া, তিরোল পঞ্চায়েত, তিরোল না আরামবাগ, এ বাতানল পঞ্চায়েত, বাতানল পঞ্চায়েত। উনি একটু এই যে প্রাকৃতিক বিপর্যয়টা হলো, হ্যাঁ, উনি 2.5-3 লাখ টাকা লোন করেছিলেন। আমাকে প্রায়ই বলতো যে কী করে লোনটা শোধ হবে শোধ হবে। আমি বলছি দেখো, এরকম তো প্রায়ই বিপর্যয় ঘটে, আমার কী করবে বলো তো। তো ওইভাবে আত্মহত্যা করবে না আমরা ভাবতে পারিনি। হ্যাঁ, তো বলছি যে দানা এই লোনটা কীভাবে শোধ হবে, এরকম করে প্রায়ই বলতো যে মাঠে ধান আর কাটতে হবে না, যে লেবারের কাছে যাচ্ছে বলছে, আমি গেলেই বোঝায় লেবার বোধহয় টাকা চাইবে আর করবে, একটা আতঙ্কে এর আতঙ্কে ছিলেন। হ্যাঁ, যে কী করে কী হবে, সংসারটা কীভাবে চলবে। উনি 7-8 বিঘে চাষ করতেন, ভাগেও মানে আমার কাকুদের অন্য কাকুদের জমিগুলো নিয়ে চাষ করতেন, ফলে ওইটাই একটা আতঙ্ক ছিল যে আমি কীভাবে তাদেরকে পয়সা দেবো আর করবো, বা আমার নিজের সংসারটা কীভাবে চলবে। আর তো কোনো ইনকাম নেই, কোনো চাকরি বাকরি নেই, সরকারি চাকরি নেই। আমার যে ভাই, সেও বেকার ছেলে, হ্যাঁ, সেও কিছু করতে পারে না। তার সে অ্যাক্সিডেন্ট ঘটেছে, তার পা সে চলতে পারে না ঠিক মতন। হ্যাঁ, ফলে এইরকম একটা দোনামোনা পরিস্থিতিতে এই জিনিসটা ঘটিয়ে ফেলবো আমরা ভাবতে পারতাম না। আমরা সাহস দিয়েছি আর দিয়েছি, হ্যাঁ, কিন্তু ডিপ্রেশন ছিলেন যে এত ধানটা নষ্ট হয়ে গেল, আমার সারা বছর সংসারটা কীভাবে চলবে, এইটা ভাবতেন আর কি। যে আমার 2.5-3 লাখ টাকা লোন আছে, তারা তো ছাড়বে না, ব্যাংক তো ছাড়বে না, কৃষি ঋণ, হ্যাঁ, এসব নিয়ে বিভিন্ন জায়গায় ইয়ে করে, ফলে দুর্ঘটনা ঘটেই গেল আর কি। আমরা সকালে বুঝতে পারিনি যে এই ঘটনাটা ঘটবে। আপনার নাম? আমার নাম মানস সরকার। আমার নকাকু হন আর কি। এই জায়গাটার নাম যেমন কাঁচগড়িয়া, বাতানল পঞ্চায়েত, আরামবাগ থানা। প্রচুর দেনা করে ফেলেছেন, 2.5-3 লাখ টাকা। তার জন্য মাঠে ধান 7-8 বিঘে জমি চাষ করেছিল, সব জমি নষ্ট হয়ে গেছে, জলে ধান সব ভেসে চলে গেছে, ভেসেও গেছে, ডুবে গেছে। সে ধান উদ্ধার করতে পারেনি, তার জন্য উনি ব্রেনটা ঠিক রাখতে পারেনি, দিয়ে এরকম ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, চাষের জন্যই দেনা করেছিল, 2.5-3 লাখ টাকা দেনা করে ফেলেছিল, সেটা ও শোধ করতে পারবে না বলে ধান সব নষ্ট হয়ে গেছে, এবার লেবার পেমেন্ট দিতে পারবে না আর না, ওই জন্য সেই টেনশন করে করে এই ঘটনাটা ও উনি একটু ঘটিয়ে ফেলেছে। উনি ওই সকালে উঠে চার পটি টটি সেরে চান ইয়ে করে বললো যে চা খাবো বলে চা মেয়েকে তুলতে গেছে, চা করতে গেছে, দিয়ে উনি ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে একটা গামছা দিয়ে ফ্যানের হুকেতে গলায় দিয়ে বাড়িতে গলায় ফাঁস লাগিয়েছিল। বাড়িতে ওর মেয়ে ছিল, নাতনি ছিল, বৌমা ছিল, নাতি ছিল, ওর ছেলে ছিল, সবাই ছিল, ওনার স্ত্রীও ছিল। ওনার নাম কি? ওনার নাম জয়দেব সরকার। বয়স কত? 72 বছর। কি হয় আপনি? আমার খুব শ্বশুর হন, শ্বশুর মশাই।
না উনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না, ওর ঠিক নেই। আপনার নাম? আমার নাম অপর্ণা সরকার। এটা কোন জায়গা? এটা কাজগড়িয়া। ছোট বড় যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গিফট কেনার একটাই ঠিকানা, সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউস। এখানে পাবেন সমস্ত কোম্পানির ইমিটেশন এবং জুয়েলারি আইটেম, হেয়ার অ্যাক্সেসরিজের সমস্ত রকম জিনিস আছে, ওয়াটার বোতল সেট, ডিনার সেট, বাচ্চাদের টিফিন বক্স, দোলনা, ট্রাইসাইকেল, ব্যাটারি কার সহ সমস্ত রকমের খেলনা। পাবেন নানান অকেশনের জন্য গিফট আইটেম। এখানে পেয়ে যাবেন স্যালন ও পার্লারের সমস্ত আইটেমস হোলসেল দামে। এছাড়াও আছে হকিন্স, বাজাজ, উষা, প্রেস্টিজ সহ সমস্ত নামি দামি কোম্পানির প্রেশার কুকার, হটপট, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন ওভেন ও গ্যাস ওভেনের সমস্ত রকম পার্টস একই ছাদের তলায়। তখন চলে আসুন সানা ইমিটেশন অ্যান্ড গিফট হাউসে। শুভ উদ্বোধন হতে চলেছে 23/14/1430, অর্থাৎ 21 সেপ্টেম্বর 2023 বৃহস্পতিবার। উদ্বোধন উপলক্ষে ওই দিন পাবেন যে কোনো জিনিস কেনাকাটায় একটি ইমিটেশন কানের সম্পূর্ণ ফ্রি। আমাদের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড, কোর্ট রোড, নিউ মার্কেট, হুগলি। যোগাযোগ করুন 7908520541 অথবা 6297659855।